আবার চলে এসেছি আইসুর একটা নতুন ভিডিও নিয়ে। এটা আমাদের ঘরের মহাদেব। মহাদেবকে সকাল সকাল আমরা জল ঢালা হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে। এবার দেখো আমাদের গোপুকে, গোপুও সকাল সকাল উঠে বসে পড়েছে। সব পুজো টুজো আমার ঘরের কমপ্লিট, এখন আমরা যাব হলো গঙ্গায়। সকাল সকাল তো রেডি হয়ে নিলাম, কিন্তু সকাল সকাল তো যেতে পারলাম না, সেই যেতে যেতে দেরি হয়ে গেল, দুটো বেজে গেল। দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য আরও দেরি হয়ে গেল, কেন আইসুর শরীরটা ভালো না, আইসুর একটু জ্বর হয়েছে, বৃষ্টিতে ভেজানো যাবে না, তাই জন্য বেলা করেই বেরোতে হলো। তাও বৃষ্টি পড়ছে, আইসুকে রেনকোট পরিয়ে নেওয়া হয়েছে, ওর বাবার সামনে বসে আছে, ও বায়না করছে ও যাবেই গঙ্গায়, নদীর রেনকোট পরিয়ে ওকে সামনে বসিয়ে নিয়েছি। গাড়িটা সিগন্যালে দাঁড়িয়ে পড়েছে, আমরা সোজা যাব, ডান দিকে গেলে হাতিবাগান, আমরা যাব আড়িটলা ভূতনাথে, দেখি ওখানে জল ঢালবো। জল ঢেলে তোমাদের দেখাই কতটা ভিডিও দেখাতে পারি, জানি না ওখানে ভিডিও করতে দেয় নাকি। প্রায় আমরা চলে এসেছি গঙ্গার সামনে, দেখছো বৃষ্টি পড়ছে, রাস্তা পুরো ভেজা, সুন্দর লাগছে পায়রাগুলো এক জায়গায় বসে আছে, সব পায়রাগুলো। প্রথমেই গঙ্গা ঢুকতেই না ঢুকতেই নিমতলা শ্মশান, এটা হলো নিমতলা শ্মশান, পুরো দেখছেন কত পুলিশ গার্ড, প্রচুর ভিড়, সবাই জল ঢালতে আসছে। এটা হলো পুরো নিমতলা শ্মশান, এখান দিয়ে সোজা যাব আমরা, ওই যে ভূতনাথ দেখা যাচ্ছে, এখানে চাইলে আপনারা এখান থেকেও জল নিয়ে নিতে পারেন, গঙ্গার জল দুধ এখান থেকে নিয়ে তারপরে শিবের মাথায় ঢালতে পারেন। এখানে অনেক দোকান আছে, যে কোনো দোকান থেকে নিয়ে নিলেই হবে। কী সুন্দর সাজিয়েছে রাস্তাঘাট, কিন্তু বৃষ্টি হচ্ছে, কাদা, প্রচণ্ড কাদা। আইসু রেনকোট পরে ওর বাবার সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে, আইসুর শরীরটা খুব খারাপ, তাও এসছে বায়না করে। কী সুন্দর সাজিয়েছে যে ভূতনাথ মন্দির, বাইরেটা দেখতে পাচ্ছ, সবাই টিপ পড়ছে, সুন্দর সাজিয়েছে। দেখুন আমরা গঙ্গার ধারে একটু হাত পা ধুয়ে নিয়ে তারপরে গঙ্গায় স্নান করবো না, কারণ আমি স্নান করলে আইসু স্নান করবেই, আইসুর তো জ্বর, এই জন্য আমি স্নান করবো না, পরে আসবো, প্রতি সোমবারই আসবো শ্রাবণ মাসে, তা তখন একটা সোমবার স্নান করে নেবো, কিন্তু এখন তো স্নান করা যাবেই না, বেলা হয়ে গেছে আর প্রায় আইসু এখন বায়না করবে আমার সঙ্গে স্নান করার জন্য, আর ওর জ্বর আরও শরীর খারাপ করবে। দেখো কত ভিড়, প্রচুর ভিড়, সবাই এসছে জল ঢালতে, বাবার সঙ্গে যাচ্ছে, ও বলছে বায়না করছে ও স্নান করবে, তো বাবা ওকে বকা দিচ্ছে, আমি নাবিনি, আমি ও বাবা উঠলে তারপরে আমি নাববো। আইসুর বাবা আইসুকে বকা দিচ্ছে ও স্নান করবে বলে, তার এদের এনে দেখুন কি করছে, মানে যারা মন্দিরে মালা পরাচ্ছে সেই মালা আবার এনে গঙ্গার জলে ভালো করে ধুয়ে এগুলোই মনে হয় নিয়ে গিয়ে দোকানে বিক্রি করবে। আপনারা যারা আসবেন তারা বাইরে থেকে কিনে নিয়ে আসবেন, এখান থেকে অন্তত কিনবেন না, বাবাকে পরানো মালা আবার ধুয়ে নিয়ে গিয়ে এগুলোই বিক্রি করছে এরা, সব জায়গায় একই, সব পুজোর ওখানে তো আমরা দেখতে যাই না, এখানে তো আমি দেখে ফেললাম গঙ্গার মধ্যে ধুয়ে নিচ্ছে, তা কিনে নিয়ে আসবেন আপনারা বাইরে থেকে মালা। তাই আমরা এখন টিপ পরবো তারপরে মন্দিরে যাবো। এই যে আইসুর আইসুর বাবা টিপ পরছে, আইসুর বাবা টিপ পরা হয়ে গেলে এবার আমরা টিপ পরবো। কী সুন্দর ওরা টিপ পরায়, দেখুন আমরা তো সবসময় কোথাও টিপ পরতে পারি না এইসব টিপ, তাই এখানে ভূতনাথে এসে দেখি প্রতি বছরই সবাই এরকম টিপ পরে, আমরাও পরে নিই, কী ভালো লাগছে কপালটা। এবার আইসু পরবে, এবার আইসুকে পরাবে তারপরে আমি পরবো। আইসুকে টিপ পরাচ্ছে, আইসুকে কী সুন্দর টিপ পরাচ্ছে, দেখুন আপনারা কমেন্ট করে বলবেন আইসুকে কেমন লাগছে টিপ পরে, চুপ করে দাঁড়িয়ে আছে, ও ছোট শিব সেজে ফেলল টিপ পরে। এবার আমিও পরে নিই টিপটা, টিপটা পরা হলে এবার আমরা ভেতরে যাই,
দেখি ভেতরে গিয়ে কতটা ভিডিও করতে পারবো জানি না, দেখি যতটা করতে পারবো ততটা তোমাদেরকে দেখাবো। প্রচুর ভিড় হয়েছে, মনে হচ্ছে না ভিডিওটা করা যাবে। এই যে আইসু, কি মিষ্টি লাগছে আইসুকে দেখুন, ও লজ্জা পাচ্ছে টিপ পড়েছে বলে। আমি যতই ডাকছি ও তাকাচ্ছে না। এই যে ভেতরে দেখুন কি সুন্দর সাজিয়েছে ভেতরটা, এটা গেটটা, এটা পুরো লাইন দিয়ে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে। দেখুন কত লোক, এই পুরো রেলিং দিয়ে ঘুরে 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 লাইন দিয়ে পুরোটা তারপরে ভেতরে ঢুকতে হবে। কত লোক, যে আইসিও লাইনে দাঁড়িয়েছে বাবার সঙ্গে। এটা ভেতরে যাওয়ার গেট, এটা দিয়ে আমরা ভেতরে ঢুকতে হবে। তা অনেক ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে, আইসুর বাবার সঙ্গে আগে গেছে আর আমি অনেকটাই পেছনে পড়ে গেছি। এখানে জল ঢেলে আমি পাশের মন্দিরে গিয়ে, ওখানে একটা শিবলিঙ্গ আছে ওখানে জল ঢালবো। ভূতনাথে বাবার মাথায় জল ঢালা যাচ্ছে না, প্রচুর ভিড়, ওখানে আমি চোঙে জল ঢালতে হচ্ছে। তো পাশে একটা মন্দির আছে, আমি ওখানে অল্প একটু ঢেলে এসে এইখানে বাবার মাথায় জল ঢালছি। এখানেই আমি আর আইসু জল ঢেলে নিলাম। ওখানে চোঙের মধ্যে দিয়ে পাইপ দিয়ে যাচ্ছে বাবার মাথায় জলগুলো, ডাইরেক্ট যাচ্ছে না। তা যারা আসবে তাদের ওইভাবেই ঢালতে হবে চোঙের মধ্যে জল। তা আমরা এখানেই পুজোটা, এখানে মালা ঠালা পরানোও যাচ্ছে না, আমি এখানে এসে মালা পরাচ্ছি। এখানেও সবাই মালা পরাচ্ছে, জল ঢালছে, সুন্দর এখানে পুজো করতে দিচ্ছে। কিন্তু ভূতনাথের ভেতরে কোনো ওইভাবে পুজো করা যাচ্ছেই না, সামনেই যেতে দিচ্ছে না। এখানেও দেখুন খুব সুন্দর শিব ঠাকুরকে সাজিয়েছে, ভেতরে আরেকটা বড় শিব আছে ওখানেও আমরা যাব। ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি সুন্দর ওরা সাজিয়েছে শিবকে। পুজো দেওয়া হয়ে গেছে, এই দেখুন এখানে আরো অনেক শিব আছে পাশের মন্দিরে। ভেতরে গণেশ ঠাকুর আছে, তারপর শিবলিঙ্গ মূর্তি আছে, শিবের একটা শিবলিঙ্গ আছে, অনেক ঠাকুর আছে। এখানেও চাইলে আপনারা জল ঢালতে পারবেন। আর ভেতরে এত গান বাজছে, এত গান বাজছে, আমি যদি এই গানটা তুলে ধরতাম মহাদেবের এই গানগুলো তাহলে কপি রাইট মেরে দিত ইউটিউব থেকে। এই জন্য গানগুলো দিতে পারলাম না, গানগুলো কেটেই দিতে হলো আমাকে। এই যে আমরা পুজো দিয়ে গঙ্গার ধারে চলে এসেছি, এবার আমরা বাড়ি যাব। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।